অত্যন্ত চমৎকার করে গান করলেন। আজকে যিনি আমার গুরু, গুরুর ভূমিকা অভিনয় করবেন, কথা বলবেন, আলোচনা করবেন, দায়িত্ব পালন করবেন, শ্রদ্ধেয় বাবুল সরকার সাহেব। উনি আমাকে অনেক বড় করে উপস্থাপন করেছেন আপনাদের মাঝে, নতুন প্রজন্মের ভালো একজন শিল্পী, অনেক ভালো গায়। আসলে বাবা প্রশংসা সেই করতে পারে যার মন অনেক বড়। প্রশংসা কিন্তু সবাই করতে পারে না, কারণ প্রশংসা করার জন্য একটা মনের প্রয়োজন। আসলে যে ওনার মন অনেক বড়, একটা ছোট জিনিসকে অনেক বড় করে উপস্থাপন করতে পারে, তার মন মানসিকতা অনেক ভালো। আমাকে উনি অনেক বড় করে দেখেছে এই দয়ালকে উপলক্ষ করে, যদিও আমি বড় না, মালিক যেন আমাকে সেই অবস্থানে নিয়ে যায়। সকলে একবার আমিন বললেন, সুম্মা আমিন। ধারা দেওয়া হইল গুরু এবং শিষ্য, গুরু এবং ভক্ত দুইটা থেকেই হবে, শিষ্যও গাইতে হবে, ভক্তও গাইতে হবে, যেহেতু দুইবার এটা উপস্থাপন হয়েছে। আসলে ভক্ত আমি আমার মুজিব বাবার ভক্ত, আমার মুজিব বাবা শফি বাবার ভক্ত, উনার দয়াল উনার দয়ালের ভক্ত। এইভাবে সিঁড়ি ভাই সিঁড়ি কিন্তু ঊর্ধ্বে পর্যন্ত এইভাবেই গেছে, কারণ কেউ কারো ভক্ত, সবাই কিন্তু ভক্তই, গুরু কেবল একজন। তো যেহেতু ধারা দেওয়া হয়েছে, আজকে যে গুরু আমার মন মতো, কারণ অনেক গান করি, আমার গুরুর কাছ থেকে আজকে কিছু বুঝতে পারবো, জানতে পারবো। গুরু আমার সাথে আলোচনা করবে, শিষ্য বা ভক্ত যাই হোক না কেন, গুরু শিষ্যের মধ্যে বা গুরু ভক্তের মধ্যে কিছু আলোচনা থাকেই, গুরুও ভক্তের সাথে করে, ভক্ত ও গুরুর সাথে করে, শিষ্য ও গুরুর সাথে করে, আলোচনা হবেই, একসাথে থাকলে আলোচনা থাকবেই। তো আমি বলবো, আমাকে ক্ষমার চোখে দেখে যে গুরুত্বপূর্ণ দুটি ধারা দেওয়া হয়েছে, আমার ভুল বেয়াদবি ক্ষমা করে আমার গুরু যেন সারা রাত্র ওনার সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে যায়, আমাকে যেন ফেলে না যায়, আমি যেন ওনার পাশে পাশে থাকতে পারি, আমাকে যেন আশ্রয় ছাড়া না করে, আমাকে যেন একটু আশ্রয় দেয়, এটাই আমার দয়ালের কাছে চাওয়া থাকবে। তো আমি পালায় যাওয়ার আগে আমার গুরুজির কাছে বলবো, আমার গুরুজি যেন আমার কোনো কথায় আচরণে কোনো কষ্ট না নেই, কারণ ভক্ত এমন একটা বিষয়, অনেক সময় অনেক কিছু জিজ্ঞেস করে, জানতে চায়, আর বিশেষ করে ভক্তের কোনো চাওয়া পাওয়া থাকে না, দুইটা দিক, শিষ্য অনেক কিছু জানতে চায় গুরুর কাছ থেকে, ভক্তরা জানতে চায় না, কারণ আমার যে রোগ হয়েছে, আমার যখন রোগ হবে বা আপনাদের যখন রোগ হয় তখন আপনারা কোথায় যান? হ্যাঁ, ডাক্তারের কাছে। এখন আপনার কি রোগ হয়েছে এটা কি মেশিন বলে দেয় না? ডাক্তার দেখার পরে বলেন না আপনি দুশ্চিন্তায় আছেন, আপনার ঘুম হয় না, বলে না এই কথাগুলো? ভক্ত হইল এমন, ভক্ত গুরুর কাছে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে গুরু বলে দেয়, বাবা তোমার এই সমস্যা সেই সমস্যা, এটা হয়েছে ওইটা হয়েছে, এটাই হইল গুরু। ভক্তের সেটা বলতে হয় না, গুরু ভক্তের মধ্যে প্রেম এমন। কিন্তু অনেকেই আছে যে ভক্তগুলো বেশি বুঝে না, তাদের জন্য আমি আজকে গান করব, আমিও তাদের পক্ষেই একজন, আমার গুরুর কাছ থেকে আমি অনেক কিছু জানতে চাইব, অনেক কৌতূহল করব, আমার এইটা দরকার, আমার ওইটা বিষয়টা বুঝতে চাই, জানতে চাই, আমার গুরু যেন আমার প্রতি রাগ না হয়, আমার গুরু যেন আমার প্রতি রাগ না হয়, কারণ আমি আমার জায়গা থেকে না, আমার মতো তো অনেক ভক্ত আছে যারা বেশি বুঝে না, তাদের হইয়া আমার এই গাওয়া থাকবে, আমার গুরু যেন আমার প্রতি কোনোভাবে কষ্ট না নেয়, এটা আমার গুরুর কাছে বলা। তো আমি আমার বালাগান শুরু করছি, এখানে আলাদা আরেকটা মারিফতি আছে, এটা পরে হবে, আগে প্রথম মঞ্চটা হোক, প্রথম মঞ্চ শেষ হওয়ার পর ইনশাল্লাহ কিছু কথা আরও থাকবে। আমি এখন যে গানটি করব, এই দরবারে যারা আছে তারা খুব গুণী মানুষ, গুণী মানুষ না হলে এত সুন্দর ধারা দিতে পারতো,
গুরু শিষ্য, যেখানে মূলের ঘরেই এইভাবে আসছে গুরু ভক্ত। এখন আসলে এখানে কিছু কথা বলতে হয়, আমি অত বেশি বলবো না। আমার কিছু গান আছে, যেই গানের মধ্যে আমি কিছু জানতে চাই, বুঝতে চাই, আমার কিছু কৌতূহল আছে, আমি এগুলো বুঝি না। আমার বুঝার জানার অনেক দরকার, কারণ আমার মতো যারা তারা অনেকেই অনেক কিছু বুঝে না। আমরা গুরুর কাছে গেলে গুরুরা বলে, যা কিছু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে সবই তোমার মধ্যে আছে বাবা, তোমার নিজেকে তোমার চিনতে হবে। এই কথাটা বলে না গুরুরা? কারা কারা বায়াত নিছেন, হাত তুলেন তো। ও নেই যাক, আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকেই নিছে। ও আচ্ছা, আপনি দিছিলেন না, আচ্ছা ঠিক আছে। তো এখন বলে গুরুর কাছে গেলে গুরু বলে, আগে নিজেকে তোমার নিজে চিনতে হবে, জানতে হবে। আজকে যিনি আমার গুরু, আমার গুরুর কাছে আমার আকুল আবেদন, আমি আমাকে জানতে চাই, আমি আমাকে বুঝতে চাই। আমাকে বুঝার জন্য অনেক কিছু আমার দেহের মধ্যে আছে, যে জিনিসগুলো আমি চিনি না, জানি না সেগুলো দেহের মধ্যে কোথায় আছে। আমাকে ছোট্ট করে একদম যেটা না হলেই নয় সেভাবে বুঝিয়ে দিবেন, সে জায়গা থেকে একটা গান আমি রাখি, তারপর দেখা যাক কী হয়। ধন্যবাদ। বিশেষ করে আমাদের একজন, আপনার নাম পারভীন আক্তার, পারভীন আক্তার, আমাদের এক বড় বোন আসছেন, উনি একজন কাউন্সিলর, ওনার প্রতি সালাম রাখছি। আমি শুনলাম আমার সাহেবের সাথে ওনার আব্বার ভালো একটা সম্পর্ক ছিল, আর বিশেষ করে আজকেই দেখা, তো ওনার প্রতি সালাম রাখছি, ওনার সাথে যারা আসছেন তাদের প্রতিও সালাম। ধন্যবাদ। যাহাই আছে ব্রহ্মাণ্ডে তাহাই আছে মানব ভাণ্ডে, যাহাই আছে ব্রহ্মাণ্ডে তাহাই আছে মানব ভাণ্ডে, এমন কথা মানতে মনে চায় না গুরু বল না, দেহে কোথায় কাবা আর মদিনা, দেহে কোথায় কাবা আর মদিনা, গুরু বল না দেহে কোথায় কাবা আর মদিনা। যাহাই আছে ব্রহ্মাণ্ডে তাহাই আছে মানব ভাণ্ডে, যাহাই আছে ব্রহ্মাণ্ডে তাহাই আছে মানব ভাণ্ডে, এমন কথা মানতে মনে চায় না গুরু বল না, দেহে কোথায় কাবায় আর মদিনা, দেহে কোথায় কাবায় আর মদিনা, গুরু বল না দেহে কোথায় কাবায় আর মদিনা। হাত আমরা কেন ধরব? আমার রাসূলকে পাওয়ার আশায়, তাই তো বাবা? যে নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হইতো না, সে রাসূলকে চিনার জন্য আমার গুরু ধরা। এখন আমার রাসূল আমার মাঝে আছে না, কোথায় আছে আমার রাসূল? আমার রাসূল আছে কোথায় সেটাও আমার জানতে হবে, আমার বুঝতে হবে। যেখানে আমার এই দেহের মধ্যে যদি সবই থাকে, তাহলে কাবা মদিনা আছে, আমার নবীজির রোজাও আছে, এগুলো আমার আগে জানতেই বা আগে জান না বুঝা, তারপরে আমার গুরুর সাথে প্রেম করতে। আমার গুরুর কাছে প্রথম চাওয়া, দেহে কোথায় সাফ আমারুয়া, এই দেহে রইল কোন অংশটা মিনা, তোমার কাছে প্রথম চাওয়া, দেহে কোথায় সাফ আমারুয়া, এই দেহের কোন অংশটা হইল আমার মিনা। ওরে আরাফাত আর মুজদালিফা দেহ ভাণ্ডে দেখাই দিবা, আরাফাত আর মুজদালিফা গুরু গো, আরাফাত আর মুজদালিফা দেহ ভাণ্ডে দেখাই দিবা, তুমি না দেখাইলে দেখাইব কোন জনা গুরু বল না, দেহে কোথায় কাবা আর মদিনা, দেহে কোথায় কাবায় আর মদিনা, গুরু বল না দেহে কোথায় কাবায় আর মদিনা।
বিরাসতের বিষয় বুঝা দরকার অবশ্যই। দেহ ঘরে ওই পাথরটা দেখাও না, হাজরে আসওয়াতের বিষয় বিঝা দরকার অবশ্যই। দেহ ঘরে ওই পাথরটা দেখাও না, ওরে ভাবে ইব্রাহিমের পাথর দেখাইয়া দিও তোর, ভাবে ইব্রাহিমের পাথর দেখাও মানুষেরই ভিতর। রুকনে রহমত আমারে চিনাও না গুরু, রুকনে রহমত আমারে চিনাও না গুরু, বলো না দেহে কোথায় কাবায়ার মদিনা, দেহে কোথায় কাবায়ার মদিনা গুরু বলো না, দেহে কোথায় কাবায়ার মদিনা। আমি পায়ে ধরি দিও না ফাঁকি গুরু গো, দেহে কোথায় জান্নাতুল বাকি, আছে কোথায় নবীজির রৌজা খানা, পায়ে ধরি দিও না ফাঁকি দেহের কোন জায়গাটা জান্নাতুল বাকি, আছে কোথায় নবীজির রৌজা খানা। আমার নবীজির রৌজার পাশে আরো তিনটা রৌজা আছে, নবীজির রৌজার পাশে গুরু গো, নবীজির রৌজার পাশে আরো তিনটা রৌজা আছে। এই দেহে রৌজা খুঁজে পাই নাই আমি, এই দেহে রৌজা খুঁজে পাই না গুরু বলো না, দেহে কোথায় কাবায়ার মদিনা, দেহে কোথায় কাবায়ার মদিনা গুরু বলো না, দেহে কোথায় কাবায়ার মদিনা। পাগল তারা বিনয় করে গুরু গো জবাব দিও দয়া করে, তুমি এই দাসেরে বঞ্চিত কইর না, হাফেজ তারা বিনয় করে তুমি দয়া করে জবাব দিও দয়া করে, এই দাসেরে বঞ্চিত কইর না। আরে তুমি আমার জ্ঞানের দাতা, না বুঝাইলে বুঝবো কোথায়, তুমি আমার জ্ঞানের দাতা, গুরু গো তুমি আমার জ্ঞানের দাতা, না বুঝাইলে বুঝবো কোথা। কৃপা দানে মিটাও মন বাসনা গুরু, কৃপা দানে মিটাও মন বাসনা গুরু বলো না, দেহে কোথায় কাবায়ার মদিনা, দেহে কোথায় কাবায়ার মদিনা গুরু বলো না, দেহে কোথায় কাবায়ার মদিনা, দেহে কোথায় কাবায়ার মদিনা গুরু বলো না, দেহে কোথায় কাবায়ার মদিনা।